নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানায়। 8ই অক্টোবর 2022 শনি মহারাজের বিশেষ কৃপায় যে পাঁচ রাশির সুপার প্রাপ্তি ঘটতে চলেছে, সেই পাঁচ রাশির বিষয়ে আমি আলোচনা করব। তাই প্রত্যেককে আমি আবারও বলবো, অনুরোধ আমার, ভিডিওর আলোচনাটা সম্পূর্ণ শুনবেন, শুধুমাত্র রাশির নাম, টার্গেট নাম্বার, শুভ সময় শুধু শুনবেন না। ভিডিওতে আমি কি বলছি খুব গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু এই ভিডিওতে আলোচনা হয়, যেটা আপনি যদি আপনার জীবনে অ্যাপ্লাই করেন আপনার জীবনে কিন্তু অর্থপ্রাপ্তি ঘটবে। দেখুন, আমি একটু আপনাদেরকে কিছু কথা বলি। দেখুন, প্রত্যেক মানুষ চায় যে আমি আজকে যেমন আছি তার থেকে আরও যেন ফার বেটার থাকি, অর্থাৎ অর্থের দিক থেকে। কিন্তু সবার কপালে কিন্তু মানে খুব চটজলদি অর্থ কিন্তু আসে না। এর কারণ কী? এর কারণ হচ্ছে আপনার সম্পূর্ণরূপে ভাগ্য। চটজলদি যারা অর্থ চাইছেন, হঠাৎ প্রাপ্তি চাইছেন, সুপার প্রাপ্তি চাইছেন বা আকস্মিক প্রাপ্তি চাইছেন, এর জন্য আপনার ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্ট থাকা দরকার। এবং এর পাশাপাশি আপনার রাহু গ্রহ ভালো থাকা দরকার, কারণ কলিযুগে যে গ্রহটি হঠাৎ অর্থ দিয়ে থাকে সেটি হচ্ছে রাহু গ্রহ। এই জন্য আপনারা রাহু গ্রহকে স্ট্রং করুন, বিশেষভাবে লাভ পাবেন। তার থেকেও আপনারা যদি ভাগ্যভাগকে স্ট্রং করেন, কারণ এটা সম্পূর্ণরূপে হচ্ছে ভাগ্যের খেলা। রাহু রক্ষা কবচ এবং ভাগ্যের সাপোর্ট যদি আপনারা নেন কিনা, আপনার কিন্তু প্রাপ্তি কিন্তু ঘটবেই ঘটবে। এবার আমি একটু বলি, দেখুন প্রত্যেক মানুষের জীবনে আপ অ্যান্ড ডাউন কিন্তু থাকে, চড়াই উতরাই কিন্তু প্রত্যেক মানুষের। আজকে আপনি খারাপ আছেন, আগামীকাল যে খারাপ থাকবেন এটা নয়, আজকে আপনি ভালো আছেন, আগামী দিনেও যে আপনার ভালো হবে সেটা না। অর্থাৎ রাতের পাশাপাশি দিন যেমন আছে, দিনের পাশাপাশি রাত্র তেমনি আছে। অর্থাৎ এই সুখ এবং দুঃখ দুটিকে কিন্তু মিলে মিশে মানুষের কিন্তু জীবন। এবং যারা কম পরিশ্রম করে হঠাৎ প্রাপ্তির যারা প্রচেষ্টা করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু ভাগ্যভাব আপনার রাহু গ্রহ, শুক্র, বুধ এবং শনি এই চারটি গ্রহকে কিন্তু ভালো থাকা দরকার। এবং আগামীকাল শনিবার প্রত্যেকে জয় শনি মহারাজের জয়, জয় শনি মহারাজের জয়, জয় শনি মহারাজের জয়। অবশ্যই আপনারা কমেন্ট করুন। আগামীকাল শনিবার দিনটি আপনার পূর্ব ভাদ্রপদ নক্ষত্র এবং উত্তর ভাদ্রপদ নক্ষত্র কিন্তু দিনটিকে রিপ্রেজেন্ট করছে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, উত্তর ভাদ্রপদ নক্ষত্র এবং বৃদ্ধি যোগ, যোগটা কিন্তু দুর্দান্ত যোগ, বৃদ্ধি যোগ থাকছে। আপনার ভালো সময় যেটা থাকছে অভিজিৎ মুহূর্ত 11:39 থেকে আপনার 12:26 পর্যন্ত একটা দুর্দান্ত সময় কিন্তু থাকছে। এবং রাহুকাল যেটা থাকছে আপনার 9:00 থেকে 10:30 পর্যন্ত কিন্তু রাহুকাল থাকছে। আরেকটি আপনাদের ভালো সময় 4:34 থেকে আপনার 6:22 পর্যন্ত কিন্তু আরেকটি সময় কিন্তু ভালো দেখা যাচ্ছে। তো আগামীকাল শনিবারে যে পাঁচ রাশির হঠাৎ অর্থপ্রাপ্তি বা আকস্মিক প্রাপ্তি হতে চলেছে, সেই রাশির বিষয়ে কিন্তু আমি আজকে আলোচনা করব। প্রত্যেকে ভিডিওটি আলোচনা সম্পূর্ণরূপে শুনবেন। দেখুন, যেহেতু এটা ভাগ্যের খেলা, এই জন্য আপনার ভাগ্যভাব অর্থাৎ ভাগ্যাধিপতি, ভাগ্যের অধিপতি কোন ভাবে অবস্থান করছে, কোন নম্বর নক্ষত্রে অবস্থান করছে, কোনো পাপকর্তারই যোগে নেই তো, কোনো অশুভ গ্রহের সঙ্গে অবস্থান করছে না তো, ভাগ্যভাবের উপর কোনো অশুভ গ্রহের দৃষ্টি নেই তো, এই জায়গাটা কিন্তু দেখা কিন্তু একান্তই দরকার। এবং যেটা আমাদের হঠাৎ প্রাপ্তি দেয় সেটা হচ্ছে আমাদের পঞ্চম ভাব, এই ভাবটাও কিন্তু স্ট্রং থাকা কিন্তু দরকার। কারণ এখানে এই ভাব থেকে আমরা আকস্মিক প্রাপ্তির বিচারটা কিন্তু করে থাকি। অর্থাৎ আপনার ধনভাব, আপনার ভাগ্যভাব, আপনার আকস্মিক প্রাপ্তিভাব এবং আপনার একাদশ ভাব হচ্ছে কী বলুন তো,
প্রফিটের জায়গা, লাভের জায়গা, সাকসেসের জায়গা, এই জায়গাগুলো দেখা দরকার। এবং আপনি পাঁচ রাশির যে মানুষ, আপনার সঙ্গে যে আমি যে কথাগুলি বলছি আগামীকাল আপনার সঙ্গে ঘটবে আমি কখনোই দাবি করি না। কারণ একই রাশির 100 জন মানুষ আছে, 100 জন 100 রকমের রেজাল্ট পাবে। কারণ কি জানেন, প্রত্যেকেরই আমি এখান থেকে গ্রহের অবস্থান দেখতে পাচ্ছি না, অর্থাৎ আপনার ন্যাকাল চার্ট বা হস্তরেখা কিন্তু দেখতে পাচ্ছি না। এবং এর পাশাপাশি আপনার মহাদশা কিসের চলছে বা আপনার অন্তর্দশা কিসের চলছে, এই জায়গাগুলো কিন্তু আমি দেখতে পাচ্ছি না। এখানে আপনার দশা যদি ফেভার করে আপনার ক্ষেত্রে কিন্তু প্রাপ্তি কিন্তু ঘটবে। কত অ্যামাউন্টের অর্থ প্রাপ্তি ঘটবে সেটা ডিপেন্ড করবে আপনার জন্ম ছকের উপর। অর্থাৎ আপনার জন্ম ছক সর্বশেষ কথা বলবে। আপনার ক্ষেত্রে রাজযোগকারী গ্রহের দশা চলছে না মারক গ্রহের দশা চলছে, এটাও দেখা কিন্তু দরকার। এবং এর পাশাপাশি কিছু কিছু ক্ষেত্রে আমি বারবার বলছি, যা হয় না কপাল গুণে তা হয় ক্ষণের গুণে। তিথিক্ষণটাও কিন্তু বিশেষভাবে ইম্পর্টেন্ট, যে রাশিগুলি আগামীকাল অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে, গাঢ় যোগ সৃষ্টি হয়েছে, সেই রাশিগুলোর বিষয়ে আমি কিন্তু নাম এবং টার্গেট নাম্বার আমি আলোচনা কিন্তু করব। প্রত্যেকে আবারও বলবো, জয় শুনি মহারাজের জয়, জয় শুনি মহারাজের জয়, জয় বড় ঠাকুরের জয়। অবশ্যই আপনারা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখুন, আমি একটি কথা আপনাদেরকে বারবার বোঝানোর চেষ্টা করি যে ইনভেস্টমেন্ট করার আগে, আপনি বড় ধরনের ইনভেস্টমেন্ট করছে তার আগে আপনার ন্যাকাল চার্ট, আপনার জন্মকুণ্ডলী বা হস্তরেখা আপনি বিচার করান। কারণ ইনভেস্টমেন্টটা আপনার আইডিয়াল আছে, আপনার ক্ষেত্রে এখন প্রযোজ্য না আপনার ক্ষেত্রে 1 বছর পর বা 6 মাস পর, কোন সময়গুলো আপনার ক্ষেত্রে ভালো, বছরের কোন কোন মাসগুলো আপনার ক্ষেত্রে শ্রেষ্ঠ মাস, এই জায়গাগুলো দেখা কিন্তু দরকার। এবং এর পাশাপাশি আপনার ক্ষেত্রে ফরচুনা নাম্বার এবং এর পাশাপাশি আপনার ক্ষেত্রে লাকি নাম্বার, এই জায়গাগুলো কিন্তু বিশেষভাবে কিন্তু ইম্পর্টেন্ট। তো যে রাশিগুলো প্রবল প্রাপ্তি বা আকর্ষিক প্রাপ্তি ঘটতে চলেছে সেই রাশিগুলোর নাম আমি একে একে বলতে চলেছি। নাম্বার 1 যে রাশির কথা আমি বলবো আগামীকাল, সে রাশির নাম আপনার মেষ রাশি। মেষ রাশির আপনাদের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 2 এবং 5। শুভ সময় আপনার সকাল 11:35 থেকে 1:42 পর্যন্ত। দ্বিতীয় যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম কুম্ভ রাশি। কুম্ভ রাশির আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 4 এবং 8। আপনাদের শুভ সময় 12:09 থেকে আপনার 2:28 পর্যন্ত। এরপর যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম আপনার বিশেষভাবে প্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে সেটি হচ্ছে ধনুরাশি। ধনুরাশির আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 7 এবং 6। শুভ সময় আপনার সকাল 11:44 থেকে 12:56 পর্যন্ত। এরপর যে রাশির কথা আমি বলবো আগামীকাল প্রাপ্তির বড় যোগ সৃষ্টি হয়েছে সে রাশির নাম তুলা রাশি। তুলা রাশির টার্গেট নাম্বার সেটি হচ্ছে 3 এবং 1। আপনাদের রাশিভিত্তিক শুভ সময় সকাল 11:56 থেকে আপনার 1:42 পর্যন্ত। শেষ এবং অন্তিম যে রাশির কথা আমি বলবো আগামীকাল প্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে সেটি হচ্ছে আপনার প্রাপ্তির গাঢ় যোগ সৃষ্টি হয়েছে সে রাশির নাম আপনার বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 2 এবং 5। আপনাদের শুভ সময় দুপুর 12:26 থেকে শুরু করে আপনার বৈকাল 4:14 পর্যন্ত টাইমটা কিন্তু
শুভ। অর্থাৎ এই যে আমি টার্গেট নাম্বার এবং শুভ সময় আপনাদেরকে বললাম এবং ভিডিওটির আলোচনা আপনাদেরকে বললাম, আমি বারবার বলবো যে আপনারা ডিসিশান নিন, ভিডিও দেখুন, সিদ্ধান্ত আপনাকে নিতে হবে, আপনার নিজের সিদ্ধান্ত আপনাকে নিতে হবে, আপনার ক্ষেত্রে প্রাপ্তির যোগ কখন আছে, কোন বছর আছে, এবং আপনার ক্ষেত্রে লাকি নাম্বার এবং ফরচুনা নাম্বার কোনগুলো সেটাও কিন্তু জানা একান্তই দরকার। এবং ভাগ্যবাক্যে স্ট্রং করুন, রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন, পাওয়ার রিং পরিধান করুন, বিশেষভাবে প্রাপ্তির সম্ভাবনাটা কিন্তু বাড়বে। কখন কার ভাগ্য কীভাবে বদলে যায় কেউ কিন্তু বলতে পারে না। ভিডিওটি এ পর্যন্তই, নমস্কার।